বিএনপি আল কুরুম শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ওমান প্রতিনিধি মোহাম্মদ শওকত হোসেন জানান, সংগঠনের সভাপতি মোহাম্মদ মোজামেল হকের সভাপতিত্বে ও শাহিনুর আলম ও আশরাফ উন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান বিএনপি কেন্দ্রীয় সেক্রেটারি এস এম হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তহির হোসেন রাজা, আলমগীর হোসেন রহমতুল্লাহ, মান্নান ভূঁইয়া, মনির হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, আব্দুল কাদের, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ মানিক, মোহাম্মদ হাসান, মোহাম্মদ ওমর ফারুক সহ বিভিন্ন শাখা কমিটি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম জিয়ার প্রতি সরকার যে আচরণ করছে তা অদূর ভবিষ্যতের পরিণতি ভালো হবে না, তাই সময় থাকতে বেগম জিয়ার কাছে ক্ষমা চেয়ে তাকে মুক্তি দিয়ে একটি অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। আমরা একটা কথা বলতে চাই, শেখ হাসিনা অবৈধ রায় দিয়ে বেশিদিন টিকতে পারবে না, ইনশাআল্লাহ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে আসবে। তো এই দিয়ে আমার বক্তব্য শেষ করলাম, আসসালামু আলাইকুম। গতকাল ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী, ওনার নামটা আমার স্মরণ নাই, উনি শহীদ দিবস পালন করতে এসেছেন বর্ডারে, ভারতের পতাকা দেখলাম, বাংলাদেশের পতাকা দেখলাম, উনি ঘোষণা দিয়েছেন আগামী 20 বছরে বাংলাদেশ বাংলাদেশ হিসেবে থাকবে না, মানে দুই বঙ্গে এক হয়ে এরা ভারতের অঙ্গরাজ্য হবে। তো আপনারা কি চান আমরা ভারতে দাসত্ব করি? আমাদের 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছেন, পাকিস্তানে দাসত্ব করি নাই, 3 লক্ষ বলেন না 30 লক্ষ বলেন, বাংলার মানুষ বুকের রক্ত ঢালিয়ে দিয়ে 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, পাকিস্তানের দাসত্ব আমরা কি স্বীকার করি নাই? তাহলে কি পারবেন হাসিনা আপনি ভারত বাংলাদেশের মানুষকে ভারতের দাসত্ব নিয়ে যেতে? সে আশা কোনোদিন আপনার পূরণ হয়। গ্রামের পাড়া মহল্লা থেকে শুরু করে রাজধানী, বাংলাদেশ বর্তমান ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার এই জুলুম নির্যাতন এবং জাতীয়তাবাদীর উপরে যে নীল নকশার রাজনীতি শুরু করেছে, এই নীল নকশার জন্য আমরা জাতীয়তাবাদী কেন? 91 দেখেছি, 90 সালের আন্দোলন দেখেছি এবং এই পর্যন্ত সবগুলো দেখে আসছি ইনশাল্লাহ। তো জানি না সামনে দিয়ে আর কিরকম প্রতিরূপ দেখতে পারি। আমার মনে হয় 1971 সালে যে 25শে মার্চ পাকিস্তান হানাদার বাহিনীতে পূর্ব বাংলার জনতার উপর যেভাবে ডিস্টেল প্রভাব চালিয়েছিল, মানে আমার মনে হয় এরকম করে নাই যত অন্য রাষ্ট্র থেকে এসে। কিন্তু আমাদের বর্তমানে ফ্যাসিবাদী সরকার বিএনপির নেতাকর্মীদের উপর যেভাবে জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছে, আজকে কোনো ওয়ার্ডের কোনো ওয়ার্ড থানা তো দূরের কথা, ওয়ার্ডের একটা নেতাকর্মী ঠিক মতো ঘর ঘুমাতে পারছে না। কারণ 1974 সালে যে তোবার আহমেদ আজকে বাণিজ্য মন্ত্রী হয়েছেন, সে তোবার আহমেদের নেতৃত্বে সেদিন লক্ষ্মীবাণী প্রধানমন্ত্রীর নামেও 15টি মামলা ছিল। আজকে সেই মামলাগুলো কোথায়? 15,000 কোটি টাকা লুপাত্ত করে খেয়েছে অবৈধ সরকার, এর বিচার কি আপনারা চান না? অবশ্যই চান। আজকে যদি 2 কোটি টাকার মামলার রায় 600 পৃষ্ঠা থেকে যদি 1170 পৃষ্ঠাতে যায়, তাহলে 15,000 কোটি টাকার মামলার কত ট্রাক, কত জাহাজ, কত টনকে টন রায় হবে, এটা একটু আমরা তাকে হুঁশিয়ারি করে। এবং ওমান থেকে মোহাম্মদ শওকত হোসেনের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।